Assalamualaikum guys. Kya hota hai So, mota mota aaj ke hote pratham din salalate. To dekha jaye kamra mota moti. Ekhon hote shatta actually is baje. Amra niche jabo. First hote amra nasta korbo. Then hote ekhono gari rent pai nahi. Rent ekar nithobe ekta. Rent ekar ki asho bisho shob kichu apnader sathe share korbo obosshoi. So, chalo age nasta korbo. Rent ekar khujbo. Then hote amra place gulo decide korbo. Amra kothay kothay jabo. Amra ekhono kono decide kori nahi. তো মোটামুটি এই যে ছোটখাটো একটা রুমের মধ্যে উঠছি রুমও খুঁজি নাই একটা বাড়ির একটা মানুষ ছিল এই যে নাইবের পরিচিত একটা বড় ভাই ছিল তো ওখানে পরিচয় ছিল বলে হয়তো আমরা ইয়াতে উঠছি এই মোটামুটি এই রুমটাতে উঠছি এই যে জাস্ট এই পাশে হচ্ছে ছোটখাটো একটা আলমারি আছে এন্ড এই পাশে হচ্ছে ওয়াশরুম মোটামুটি এটা হচ্ছে আমাদের ছোটখাটো একটা রুম I am going to go to the hotel. Okay, so মোটামুটি এখনো রেন্টে কারে খুঁজতেছি রেন্টে কার পাওয়া যাচ্ছে না মোটামুটি কয়েকটা জায়গায় কল দিছি সবগুলা হচ্ছে বন্ধ তারপর হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত সবগুলাই বন্ধ দেখতেছি এন্ড দোকানপাটও শুধু সবগুলাই বন্ধ শুধু খাবার দোকানগুলো হচ্ছে খোলা এন্ড এর কি এন্ড বৃষ্টিও পড়তেছে অল্প অল্প ঠান্ডা ওয়েদার বাংলাদেশের মতোই প্রায় আপনার বাংলাদেশে যেরকম বৃষ্টি পড়লে রোডটা সব ভিজে থাকে এখানেও সেম আচ্ছা তো মোটামুটি যে পিছনে আলগাত নামে একটা রেস্টুরেন্ট থেকে আপনার নালা খাইছিলাম মোটামুটি থার্ড ক্লাস একটা জিনিস এন্ড এখনো কার রেন্টের জন্যই মোটামুটি খুঁজতেছি রেন্টে কার পাওয়া যাচ্ছে না মোটামুটি সো দেখি 9টার দিকে নাকি রেন্টে কারের সব দোকানগুলো খুলবে এই যে পিছনে বড় ভাই দুটো আছে ওখানে ওরা ওনার সালালাতেই থাকে তো চলেন আগে দেখি রেন্টে কার যদি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমরা নিজেরা ড্রাইভ করে চলে যাব তো অত বেশি প্যারা নাই এখন কাজ হচ্ছে রেন্টে কার খুঁজব খাওয়া দাওয়াটা মোটামুটি হালকাভাবেই করলাম রেস্টুরেন্টটা অত ভালো ছিল না এই আর কি আচ্ছা তো এখন আসছি হচ্ছে যে আমি টুসি পাঁচ জনের আমার জন্য কথা বলার জন্য মোটামুটি একটা বড় ভাই তাও বড় ভাই পাইছি আপনি গাড়ি আছে মানে একটা বলুন গাড়ি এখন এইটা তো খালি আমি ওই সানাইয়ে যাই এই লাগি রইছে পতাকা রতে কিছু লাগবে না কিছু লাগবে না পতাকা লাগবে লাইসেন্স যে গাড়ি চালাবে আর লাইসেন্স লাগবে পতাকা লাগবে আচ্ছা সমান আছে পতাকা তো দেখবে যে আরবা ভাই ইব্রাহিমের নাম দেন কাটতে দেবেন দেন আচ্ছা তো মোটামুটি এই যে এই গাড়িটা কনফার্ম করলাম অবশেষে বিচ্ছু বেশি পাঁচের একটা গাড়ি ওকে আজকে হচ্ছে আমাদের ড্রাইভার হচ্ছে আজকে নোমান ভাই নাইম ভাই ফোরেল কি আপনার এর নাকি ওকে তো আমরা মোটামুটি রেন্টে কার নিয়ে ফেলছি রেন্টে কার নিয়ে আমরা প্রথম হচ্ছে আইব নবীর বাজারে যাব তো আগে হচ্ছে তেল নিতে হবে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে দেন হচ্ছে পেট্রোল এখন কেন মান আপনি ইয়া দেখেন ওই মিটার বোর্ডে সব সময় ইয়া থাকে ইন্ডিকেটর দেওয়া থাকে কোন কোন পাশে ভাড়া দিবে এটা এই যে এই হচ্ছে আমাদের লোকেশন আমরা মোটামুটি লোকেশন দেখে দেখে এখান থেকে যাইতে হবে ঠিক আছে কোনো
পাচ্ছ না যে আমরা ওমানের সালালা আছি কথা বলছি এই যে আমাদের সাথে হচ্ছে আমি আছি দেখেন এই যে ওমান ভাই বড় ভাই একটা আছে এই যে করে চালানো যাচ্ছে না এই যে হচ্ছে আমাদের নোমান ভাই কথা বলছি দেখছেন নাই ভাই অবস্থা এখন শুধু উপরেই উঠতেছি এবং এই দেখেন আশেপাশে সব কুয়াশা তখন পর্যন্ত দেখতেছেনি এখনো শুধু উপরের দিকেই উঠতেছি এখানে ধরো ভাই গ্লাস তুলেন পিছনে গ্লাস তুলেন সব গ্লাস তুলো এই হচ্ছে অবস্থা পুরাটা কুয়াশা অবস্থা খুবই খারাপ আচ্ছা এই পাশে পিছলাচ্ছ এখানে অনেক বৃষ্টি হয়েছে মেবি এই যে এই পাশে পিছলাচ্ছে জুতা পিছলাচ্ছে এই যে ওই আসছি এগুলো থেকে দেখেন পানি উঠতেছে ওয়াও ম্যান ওয়াও 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 ওকে তো মোটামুটি আমরা হচ্ছি এখন আইব নবীর মাঝে প্রায় হচ্ছে কত কিলোমিটার গাড়ি চালাইছি ভাই ওকে সেটাই দেখলে মনে নাই মোটামুটি এই যে পুরো রোডটা ছিল হচ্ছে ঠিক এরকম একটু সামনে আসে না সামির ভাই ওকে তো মোটামুটি পুরো জায়গাটা হচ্ছে এরকম এই যে এখন হচ্ছে আইব নবীর বাজার আসছে এখন হচ্ছে দশটা এগারো বাজে তো আমরা একটু পরে হচ্ছে ভিতরে যাবো মোটামুটি অনেক মানুষ আসছে এখানে আর আমরা যে গাড়িটা নিয়েছি সেটা হচ্ছে এই যে বাজেরও ফোর হুইল একটা গাড়ি নিয়েছি আমরা মোটামুটি এখন ভিতরে যাবো কিছুক্ষণ ফটোশুট করবো ভাই পার্কিং করে ফেলছেন এত টেনশন করতে লাভ নাই এই যে সামনেই হচ্ছে এই যে মাজারটা ওকে তো আমরা এই যে পিছনে গেট দিয়ে এন্টার করলাম ভিতরে এখন মোটামুটি আবার উপরে যাচ্ছি এবং পানিতে পুরো হাটটাট সব ভিজে আছে ওকে তো মোটামুটি আমরা হচ্ছি যে পিছনের গেটটা দিয়ে আসি এখন সামনে যাচ্ছি মোটামুটি এটা লম্বা একটা ওটা এবং হিউজ পরিমাণে মানুষ আসছে এখানে চুল টুল সবগুলো হচ্ছে কুয়াশা এবং বৃষ্টিতে ভিজে গেছে بره هنا
মোবাইল তো বেরি করা যাচ্ছে না যে পরিমাণ কুয়াশা কুয়াশাই পড়তেছে মোটামুটি এই ক্যামেরা ক্যামেরাটা পুরোটাই ভিজে যাচ্ছে চুল সব ভিজে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড ওয়েদারটা হিউজ পরিমাণ চুষ্ট হলে আমরা একটু এক পাশে যাই দেন বুঝতে পারবেন আসলে আমরা কোন জায়গার মধ্যে আসি ভিডিওগুলো করতেছি ওকে ভিজে দেখেন চলেন আমরা মোটামুটি এখান থেকে এখন বের হয়ে যাবো সবাই দেখলাম যে ভিতরে নামাজ পড়তেছে কেউ হচ্ছে জিয়ারত করতেছে সো অনেকে অনেক কিছু করতেছে এটা যার বিশ্বাসের উপর আমরা মোটামুটি দেখার একটা ইচ্ছা ছিল দেখলাম ভালো লাগলো তো ওইটা প্রথম আমরা প্রথমেই সালালা আসার পর এখানেই দেখতে গেছি তো দেখে মোটামুটি আমরা এখন ব্যাক করছি এই হচ্ছে অবস্থা ওকে তো এটা হচ্ছে বাইরের গেট দিয়ে আমরা চলে যাবো একটি পাশে আসলাম এই এই জায়গাটা পুরোটা পিছলা হয়ে আছে জুতো জুতো সব পিচ্ছিল খাচ্ছে এখন এই যে দেখছেন চুল চুলের মধ্যে পানি টানি পড়ে ফুল অবস্থা খারাপ এখন চেঞ্জ করতে হবে ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে আসছি চো আমরা আগে চেঞ্জ করবো দেন হচ্ছে ব্যাক করবো আচ্ছা তো মোটামুটি আয়ান গার্জিস নামের একটা জায়গায় আসছি তো এটা হচ্ছে এই যে আয়ান গার্জিস আমরা উপর থেকে নামার সময় রাউন্ড ওভার দিয়ে রাইট নিচ্ছি আবার তো পরে এই এই জায়গাটা পাইছি এই যে এই পুরো জায়গাটা হচ্ছে এরকম অ্যান্ড এই যে এই পাশে একটা গুহা আছে আসেন গুহা দিয়ে যাবো আমরা এটা দিয়ে একটু অবশ্যই যাওয়া যাবে আসেন আসেন কিচ্ছু নাই আসেন মোটামুটি এই যে এখানে দাঁড়ায় আছি অ্যান্ড এই হচ্ছে অবস্থা পুরো মানুষের ভরপুর মোটামুটি এই জায়গাটা অ্যান্ড এই যে এই পাশ দিয়ে এখন উপরে উঠবো ওই যে মানুষ দেখতেছেন এই জায়গা দিয়ে ওই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো একটু পরেই ওকে তো মোটামুটি এই যে এই পিছন দিয়ে রাস্তা আছে একদম ওই উপরে ওঠার জন্য তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো আরেকটা নতুন জায়গা যাওয়ার জন্য মুক্সেইল একটা বিচ আছে তো এখন পর্যন্ত দুইটা জায়গা কভার আপ করলাম এরপর হচ্ছে মুক্সেইল বিচে যাবো